এক গরমের দিনের কথা, এক বাঘের খুব খিদে পায় এবং সে জঙ্গলের এদিক ওদিক ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পরে দেখে একটা টুনি পাখি। সে টুনি পাখিকে না খেয়ে ছেড়ে দেয়, কারণ সে ছিল খুবই ছোট। তারপরে আবার খুঁজতে শুরু করে। জঙ্গলে এদিক ওদিক কিছুক্ষণ খোঁজার পর একটা হরিণকে দেখতে পায়। হরিণকে ধরার জন্য তার পিছু নেয়, কিন্তু সে পারে না, কারণ সে সকাল থেকেই খাবারের খোঁজে এদিক ওদিক অনেক ঘুরেছে, তাই এখন সে খুবই ক্লান্ত, তাকে ধরতে পারে না। তাকে ধরতে না পেরে তার মনে আসে সেই টুনির কথা, যাকে সে প্রথম দেখেছিল। কিছু না খেয়ে থাকার চেয়ে যাই ওখানে গিয়ে সেই টুনিকে খাই। তারপর সে আস্তে আস্তে নিজের পুরনো জায়গায় যায়, কিন্তু সেখানে গিয়েও তাকে নিরাশ হতে হয়, কারণ টুনি ততক্ষণে সেখান থেকে চলে গেছে।